অঘটন ঘটবে ওটা জানি না, অঘটন ঘটার পরেই ওরা যখন অঘটনটা ঘটাই ফেলছে আর তো কিছুই করার নেই। ওরা যেরকমই বলছে ভালোবাসার টানে আমি ঠিক সেরকমই করছি, আবেগের বসে বিবেক দিয়ে তখন কাজ করি নি, আবেগটাই কাজ করছে। আমি কিন্তু বাসায় গিয়ে প্রশ্ন করছি আমার স্বামীকে, অনেক প্রশ্ন করছি। ও যদি ও বলছে করে তুমি আমাকে বিশ্বাস করো, হ্যাঁ দে হ্যাঁ অবশ্যই করি, বিশ্বাস করবি দেয় তো তোমার সাথে সব কাজে গেছি, তুমি অপরাধ করছো ওটা অপরাধ না, আমি তোমাকে সাহায্য করছি এটাই হচ্ছে আমার মেন অপরাধ। আদালতের কাঠগড়ায় দাঁড় করালে আমি নিজেই অপরাধী, তোমাকে অপরাধী বুত লাগ, তোমাকে অপরাধ লাগতেছে না আমি নিজেই অপরাধী, তোমাকে সাহায্য করতেছি এই জন্য। দা আসলে তোমরা এটা কী জন্য করছো, কী সম্পত্তির জন্য করছো নাকি অন্য কোনো বিষয়? ও বলছে আমার আমার বাবাকে মারার কোনো পরিকল্পনা ছিল না, আমার বাবাকে আমি এমনি বেঁধে ওই রুমে আটকায় রাখবো, ঠিক মতো খাওয়া দাওয়া দিব, আমার মা যতদিন বাঁচবে আমার বাবা ততদিন বাঁচবে। বিবেক দিয়ে আলোচনা করলে আমার কি মনে হয় জানেন, ওদের বাবাকে যেরকম করে শিক্ষা দিছে ওদেরকেও সেরকম করে শিক্ষা দেওয়া উচিত। ওরা দুই ভাইকে মুস্তফিজ এবং জাহাঙ্গীরকে উর্ফে শফিকুর রহমান, হ্যাঁ। আর আমার একটাই প্রশ্ন, ও যে তিনটা বিয়ে করছে দুটা বিয়ে করছে ওটা তো আমি জানি না, বুঝছেন? ওকে যদি আপনারা ধরতে পারেন বা পিবিআই লোক ধরতে পারে, পুলিশ ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে, তাহলে প্রথমে ওর মুখ থেকে মার্ডারটা শুনতে চাই না আমি, ওর মুখ থেকে প্রথম স্বীকারোক্তি আদায় করতে চাই, কয়টা বিয়ে করছে কয়টা মেয়ের জীবন নষ্ট করছে ওটাই। হ্যাঁ আমার অবশ্যই কষ্ট না, যে মানুষ আমাকে মা বলছে আমার বাপের মতো না, আমি কি আমার বাপকে জীবনে পারবো? আমার বাপ যেরকম আমার বাপের পরে উনি আমার বাপ, আমার শ্বশুর মানে উনি আমার বাপ। এখন আমি আমার যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমার বাপকে ফেতাম না, আমার শ্বশুরকে ফেতাম, আমার শাশুড়িকে ফেতাম কোনো বিপদে, আমার বাপ আসতে পরে ওনাকে কর কোন করছে ওটা আমার একটা আমি বাঁচাতে পারি না, ওটা আমার ব্যর্থতা না, আমার কী মনে করছে? আমি তো অপরাধী, নিজেই অপরাধী, যেগুলো করছি এটার জন্য আমি নিজেই অপরাধী, আদালত আমাকে যা শাস্তি দেয় তা আমি মাথা পেতে নেব। আমার কোনো আর ওদের কাছে কোনো রিকোয়েস্টও নাই, কোনো কিছু বলার নেই, আমার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেভাবে পারেন কোনিকে যেন অ্যারেস্ট করেন।